হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। 9-12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। যারা এই ভিডিও প্রথম দেখবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। যারা আছো আমার চ্যানেলে তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগলে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। আজকে আমি যেটা তোমাদের করছি সেটা 2020 লাইফ সায়েন্সের মাধ্যমিকের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেটা সলভ করছি। এর আগে আমার 2017, 2018, 2019 আর 20 বিভাগ ক অবধি আলোচনা করা আছে। 2023 যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য এই প্রশ্নগুলো দেখে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়াও আমার সাজেশনও দেওয়া আছে অনেক কটা, যেগুলো আমি দিয়েছি সেগুলো একবার করে দেখে নেবে তোমরা লিখতে পারছো কিনা। যদি অসুবিধা থাকে আমার দেওয়া সাজেশনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে। বই পড়ে বইয়ের অনুশীলনীর প্রশ্ন 2-5 নম্বরে এখনো যদি কিছু অসুবিধা থেকে থাকে, 5 নম্বর প্রশ্ন ছোট করতে পারছো না, পয়েন্ট কি হবে বুঝতে পারছো না, সেরকম কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও, আমি সেপারেট ভিডিও করে তোমাদের অ্যান্সার দিয়ে দেব। তাহলে চলো শুরু করি। 2-1 কি দিয়েছে দেখো, শূন্যস্থান পূরণ। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করে? সবাই আমরা জানি, এতদিনে মুখস্থ হয়ে যাওয়া উচিত, সংবেদনশীলতা। ঠিক আছে, নেক্সট কি বলেছে? মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত হতো? তাহলে মিওসিসের পরিবর্তে মাইটোসিস মানে ভাগ হচ্ছে না, 2N2N গ্যামেট যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 4N। N ইকুয়ালস টু নর্মাল কত আমরা জানি, 23টা, তাহলে 4N ইকুয়ালস টু কত হচ্ছে, 92। এটা হলো টোটাল ক্রোমোজোম সংখ্যা, এর মধ্যে অটোজোম আছে প্লাস এর মধ্যে সেক্স ক্রোমোজোম আছে। ঠিক, তো অটোজোম কত থাকে, 22 জোড়া, তাহলে 22×4 এটা হয়ে যাবে 88টা অটোজোম, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 4টা, কারণ এক জোড়া থাকে, 1×4 মানে 4টে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখানে তোমাদের চেয়েছে দেহকোষে অটোজোমের সংখ্যা কত, অ্যান্সার হয়ে যাবে 88টা, 2.288। নেক্সট দেখো 2.3 কি বলেছে? মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ, সেটা হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, যে কোনো একটা দিতে পারো, দুটোই হবে, হিমোফিলিয়া বা বর্ণান্ধতা। নেক্সট 4-1টা কি দিয়েছে দেখো? আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের -নম্বর আঙুলের রূপান্তর। তাহলে আধুনিক ঘোড়ার যে খুরটা উৎপন্ন হয়েছে পূর্বপুরুষের 3 নম্বর যে আঙুল, সেই 3 নম্বর আঙুলের রূপান্তর হয়ে খুর গঠন হয়েছে আধুনিক ঘোড়াতে। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে 3। নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো? নাইট্রোজেন চক্রে ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইড এবং নাইট্রেটে রূপান্তরিত হয়? নাইট্রিফিকেশন হচ্ছে, অ্যামোনিয়া যখন মাটির মধ্যে আবার নাইট্রাইড লবণ তৈরি করবে তাকে আমরা বলা হচ্ছে, বলি কি, নাইট্রিফিকেশন। এটা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেখানে অ্যামোনিয়াটা, যদি বলি অ্যামোনিয়া আমি এ দিয়ে লিখছি, NH4+ দিয়ে দিই, অ্যামোনিয়াম যে লবণটা আছে সেটা নাইট্রোসোমোনাসের জন্য নাইট্রাইডে প্রথমে রূপান্তরিত হবে। কোন ব্যাকটেরিয়া কাজ করবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস। আবার এই নাইট্রাইডটা নাইট্রেট লবণ যখন পরিণত করবে তখন কোন ব্যাকটেরিয়া কাজ করে, নাইট্রোব্যাক্টার। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর এই যে প্রসেস যেখানে অ্যামোনিয়া নাইট্রাইড আর নাইট্রেটে রূপান্তরিত হয়ে যায় একে বলা হয় নাইট্রিফিকেশন। তাহলে 2.5 এর অ্যান্সার হয়ে যাবে নাইট্রিফিকেশন। সেরকমই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি, সিউডোমোনাস আর থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম কি, ব্যাসিলাস মাইকোয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস। নাইট্রোজেন চক্র 2023 জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, 5 নম্বরের প্রশ্ন পর্যায় চিত্র দিয়ে আসতে পারে, কিংবা 1-2 নম্বরে তো এরকম আসতেই পারে। তোমাদের এই 3টে যে স্টেপ আছে, বিশেষ করে অ্যামোনিফাইং মানে অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, এই 3টে স্টেপ ভীষণ ইম্পর্টেন্ট। আর নাইট্রোজেন স্থিতিকরণে তোমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে নাইট্রোজেন স্থিতিকরণ আবদ্ধকরণ হয়, আর বাজ পড়ে কিভাবে নাইট্রোজেন স্থিতিকরণ হয়, ওই দুটো পয়েন্টও কিন্তু ইম্পর্টেন্ট। টোটাল নাইট্রোজেন চক্রটা 2023 জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে করবে। নেক্সট 2.6, বাজারে বহুল বিক্রিত
বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে যে ঠান্ডা পানীয় প্রস্তুত করা হয় সেখানে ড্যাস জলের প্রচুর অপচয় ঘটে। এটা তোমরা লিখতে পারো সাধু জল, মিষ্টি জল বা ভৌম জল, সব মানেই এক, যেটাই লেখো প্রত্যেকটার মানেই এক। ভৌম জল লিখতে পারো, সাধু বা মিষ্টি জল লিখতে পারো, ঠিক আছে? ৬ নম্বরেরটা। নেক্সট ৭ নম্বরেরটা হচ্ছে সত্য মিথ্যা নিরূপণ, ৫টা করতে হবে, ৬টা দেয়া থাকে, একটা করে তোমরা বাদ দিতে পারো। কি দিয়েছে দেখো, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, একদম সত্য। ট্রপিক চলন যেটা হয় সেখানে চলন হয় যেখানে বৃদ্ধি হচ্ছে, সেই ট্রপিক চলনটা জিওট্রপিক চলন মানে মূল দেখাতে পারে, হাইড্রোট্রপিক চলন হয়ে যায়, এরকম কতগুলো চলন আছে ট্রপিক চলনের মধ্যে, ফটোট্রপিক চলন আছে, তো এতে কি হয় না বৃদ্ধি হয় গাছে, তাহলে এটা উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন হয়ে যাবে সত্য। চলনটাও খুব ভালোভাবে দেখবে, চলনের পার্থক্যগুলো ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক ভালোভাবে দেখবে। আর এক নম্বর শূন্যস্থান পূরণের জন্য ন্যাস্টিক চলন ভীষণ ইম্পর্টেন্ট, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, ফটোন্যাস্টিক, এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এক নম্বর প্রশ্নের জন্য শূন্যস্থান পূরণের জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া তিনটে চলনই ভীষণ ইম্পর্টেন্ট 2023 জন্য, পার্থক্যটাও দু নম্বরের জন্য দেখে রাখবে। হয়তো দিতে পারে ট্রপিক চলন বা ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, বা ট্যাকটিক চলন বা ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, তো দু নম্বরের এই পার্থক্যটাও দেখে রাখবে এবছরের জন্য। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, না ভুল, ক্রসিং ওভার যেখানে এক্স তৈরি হচ্ছে যাকে বলা হয়, এই যে ক্রসিং ওভারে এক্স ফর্ম যেটা থাকে ক্রোমোজোমের একে বলা হয় কাইজমা, তো ক্রসিং ওভার দেখতে পাওয়া যায় মিওসিসের সময়, ঠিক আছে, মাইটোসিসের সময় নয়, তাহলে 2.8টা হয়ে যাবে মিথ্যা। 2.9, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটা ব্যবহার করেছে, নয়, এটাও হয়ে যাবে কি মিথ্যে, কারণ মেন্ডেল যে শব্দটা তার পরীক্ষায় ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে বৈশিষ্ট্য, ট্রেট, তাকে বলা হয় প্রকরণ বা বৈশিষ্ট্য, ঠিক আছে, এইটা ব্যবহার করেছিল, ট্রেট কথাটা ব্যবহার করেছিলেন তার পরীক্ষায় মেন্ডেল। আর জিন যে কথাটা রয়েছে, জিনের প্রথম ব্যবহার করেছে ওয়েলহেলম জোহানসন, ঠিক আছে, ওয়েলহেলম জোহানসন বিজ্ঞানী, সায়েন্টিস্ট যিনি ছিলেন, ইনি প্রথমে জিন শব্দের ব্যবহার করেছেন, মেন্ডেল কিন্তু তার পরীক্ষায় জিন শব্দের ব্যবহার করেনি। তাহলে এখানে যেটা দিয়েছে যে জিন শব্দটা মেন্ডেল ব্যবহার করেছিল সেটা হয়ে যাবে 2.9টা মিথ্যে। নেক্সট 2.10টা, বাষ্পমোচন হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, একদমই তাই, মরুভূমিতে, আর যদি থাকেও যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদগুলোতে পাতাগুলো তাহলে খুব ছোট পরিমাণে হয়, তো এটা হয়ে যাবে সত্য। নেক্সট দেখো, পূর্ব হিমালয় হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেনড্রন, একদম সঠিক, আর বিপন্ন একটা প্রাণী যেটা সেটা হচ্ছে রেড পান্ডা, দুটোই সঠিক, পূর্ব হিমালয় হটস্পটে যেগুলো সংরক্ষিত থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সত্য। নেক্সট কি বলেছে 12টা, কোরয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, না কোরয়েড যেটা চোখের কৃষ্ণমণ্ডল যেটা রেটিনাকে রক্ষা করে, আর যে বিচ্ছুরিত আলোক আছে তার প্রতিফলনটা হতে দেয় না, প্রতিফলনকে রোধ করে, তাহলে এই স্টেটমেন্টটা হয়ে যাবে ভুল মিথ্যা। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের স্তম্ভ ম্যাচিং, জিব্রেলিন, জিব্রেলিনের কাজ কি, মুকুল আর বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, অক্সিনের কাজ কি, অক্সিন পার্থেনোকার্পি ফল তৈরিতে সাহায্য করে, কৃত্রিম অক্সিন আগাছা দমন করে, আরো অক্সিনের দুটো ভীষণ ইম্পর্টেন্ট কাজ ভালোভাবে দেখবে, একটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা, আরেকটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা, এই দুটো পয়েন্ট অক্সিনের কিন্তু খুব ভালোভাবে 2023 মাধ্যমিক এক্সামের জন্য দেখে রেখো। তাহলে এটা জিব্রেলিন, অ্যান্সার কি হয়ে যাবে, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। ঘ, আমি পুরোটা লিখছি না, জাস্ট কি হবে অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঘয়ে দেওয়া আছে সেটা হবে অ্যান্সার, শাখা কলম, শাখা কলম এটা একটা কৃত্রিম অঙ্গজ জনন, গ্রাফটিং বলা হয়, জবা গাছ, গোলাপ গাছ এগুলো আমরা দেখেছি শাখা কেটে পরে আবার যদি লাগাই তো একটা গোটা উদ্ভিদ উৎপন্ন হয়ে যায়, তাহলে এটা শাখা কলম হয়ে যাবে অ্যান্সার ৬ গোলাপ। নেক্সট, কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মোটর গাছের জিনোটাইপ, কুঞ্চিত বলে দিয়েছে মানে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় আর আর হবে, আর হলুদ বর্ণ বলেছে সেটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াইও হতে পারে বা স্মল আর আর ক্যাপিটাল আর ওয়াই স্মল ওয়াইও হতে পারে, এই দুটোই জিনোটাইপ হচ্ছে কুঞ্চিত হলুদ দেখাবে, তো কি দিয়েছে দেখো
গুঞ্জিত মানে স্মল আর স্মল আর হবে, ক্যাপিটাল আর ক্যাপিটাল হবে না, তাহলে এটা স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই হয়ে যাবে, তাহলে পনেরোটা হয়ে যাবে ক, স্মৃতি 2.15 ক, ঠিক। নেক্সট, সমস্বাস্থ্য অঙ্গ কাকে বলে? সমস্বাস্থ্য অঙ্গ যেটা অপসারী বিবর্তনের জন্য উৎপন্ন হয়, ভীষণ ইম্পর্টেন্ট, 2023 আসছে। তো সমস্বাস্থ্য অঙ্গ কি গঠন এক কাজ আলাদা? তাহলে এটা হয়ে যাবে উ, ষোলোটা উ। জলাভূমি, জলাভূমিটা কি হচ্ছে? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আরেকটা জিনিস মনে রাখবে, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, ঠিক আছে? অ্যান্সার এখানে হয়ে যাবে খ, এক নম্বরে ওই প্রশ্নটাও আসতে পারে, জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। নেক্সট কি দেওয়া আছে, থাইমিন ও ইউরাসিল, এটা কোথায় থাকে? থাইমিন ইউরাসিল আরএনএতে দেখতে পাওয়া যায়, ইউরাসিল ডিএনএতে দেখতে পাওয়া যায় থাইমিন। আর থাইমিনের পরিবর্তে কি থাকছে? আরএনএর মধ্যে ইউরাসিলটা থাকে, তাহলে আরএনএর মধ্যে যে পিরিমিডিনটা থাকে ইউরাসিল আর সাইটোকাইনিন, ডিএনএর মধ্যে যে পিরিমিডিন ক্ষারকগুলো থাকে সেটা হচ্ছে থাইমিন আর সাইটোকাইনিন, তাহলে এগুলো সবই হয়ে যাচ্ছে কি পিরিমিডিন ক্ষারক। তাহলে 2.18 যেটা সেটা হয়ে যাবে গ। তারপরে নেক্সট কোয়েশ্চেন, একটা শব্দ বা একটা বাক্যে উত্তর দাও, বিসদৃশ্য শব্দটা বেছে লেখো, এদের মধ্যে যেটা আলাদা সেটা লিখতে হবে। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স থ্যালামাস, প্রত্যেকটাই মস্তিষ্কের পার্ট, কিন্তু মস্তিষ্কের মধ্যে যদি আমরা মস্তিষ্কটাকে ভাগ করি, কিভাবে ভাগ করবো? তিনটে ভাগ আছে, একটা অগ্রমস্তিষ্ক আমি শর্টে লিখছি, অগ্র মানে অগ্রমস্তিষ্ক, একটা মধ্য মানে মধ্য মস্তিষ্ক, একটা পশ্চাৎ মানে পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রমস্তিষ্কটাকে আবার দুভাগে ভাগ করা যায় কি, টেলেনসেফালন, আমি শুধু টেলেন লিখলাম, একটা ডায়ানসেফালন, আমি শুধু ডায়ান লিখলাম। মধ্য মস্তিষ্কটাকে বলা হয় মেসেনসেফালন, আমি শুধু মেসেন লিখলাম। পশ্চাৎ মস্তিষ্কটার ভাগ যেটা সেটা হচ্ছে মেটেনসেফালন, মেটেন লিখলাম। আর একটা হচ্ছে মায়েলেনসেফালন, মায়েলেন লিখলাম, ঠিক আছে? তো এইরকম ভাবে ভাগ করা যায়। তার মধ্যে এই টেলেনসেফালনের মধ্যে থাকছে গুরু মস্তিষ্ক, আর ডায়েনসেফালনের মধ্যে থাকে যেটা সেটা থ্যালামাস আর হাইপোথ্যালামাস। মেটেনসেফালনের মধ্যে থাকছে পন্স, ঠিক আছে, পন্স লঘু মস্তিষ্ক। তাহলে এক কথায় আমরা যদি বলি, অগ্র মস্তিষ্কের মধ্যে গুরু মস্তিষ্ক, থ্যালামাস আর হাইপোথ্যালামাসটা পড়ছে, আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে পন্সটা পড়ছে, তাহলে অ্যান্সার এখানে হয়ে যাবে, তাহলে এই তিনটে অগ্র মস্তিষ্কের পার্ট, শুধু পন্স একটা সেটা পশ্চাৎ মস্তিষ্কের পার্ট, অ্যান্সার হয়ে যাবে বিসদৃশ্য পন্সটা, কিন্তু চারটে পার্টই মস্তিষ্কেরই পার্ট, ঠিক আছে? পন্স। নেক্সট, সোয়ান কোষ কোথায় থাকে? সোয়ান কোষ দেখতে পাওয়া যায় নিউরনের অ্যাক্সনের মেডুলারি আবরণ আর নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে। অ্যাপ্রোপ্রিয়েট যদি বলতে চাও, তোমরা শুধু যদি নিউরনের অ্যাক্সন লেখো এক নম্বরের জন্য হয়ে যাবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট যদি পুরো পজিশনটা বলতে চাও, তাহলে বলতে হবে নিউরনের অ্যাকশন যদি লেখো এতদূর পর্যন্ত এক নম্বর পেয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট বলতে চাইলে আরো লিখতে পারো, নিউরনের অ্যাক্সনের মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে প্রপার অ্যান্সার। কিন্তু তোমরা যদি নিউরনের অ্যাক্সন অবধি লিখো তাহলেও অ্যান্সার পেয়ে যাবে, কারণ এক নম্বরের বলেছে সেই জন্য। তারপরে নেক্সট কোশ্চেন কি দিয়েছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টার শূন্যস্থানটা উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস হচ্ছে ভ্রূণ মূল, তাহলে মিওসিসের ফলে কি উৎপন্ন হয়, রেণু মাতৃকোষ বা জনন মাতৃকোষ, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাবে 2.21টা, রেণু মাতৃকোষ মিওসিসের ফলে উৎপন্ন হয় বা লিখতে পারো জনন মাতৃকোষ, ঠিক আছে? নেক্সট, আবার যদি কেউ গ্যামেটও লেখো তাও হবে। নেক্সট কি বলেছে, মেন্ডেল তার দ্বিসংকর জনন প্রক্রিয়া থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? দ্বিসংকর জনন যখন পরীক্ষাটা করেছিলেন মেন্ডেল, তখন কি পেয়েছিলেন? সেখান থেকে যেটা বলেছিলেন স্বাধীন সঞ্চারণ সূত্র, স্বাধীন সঞ্চারণ সূত্র, সেটা দ্বিসংকর জনন। একসংকর জনন যখন পরীক্ষা করেছিলেন সেখান থেকে পাওয়া গেছিল পৃথক ভবনের সূত্র। তো তোমাদের পাঁচ নম্বরে যদি এখান থেকে প্রশ্ন আসে, ক্রস করতে দেবে হয়তো এক সংকর জননে, সেটা তিন নম্বরে ভাগ করবে, আর দু নম্বরে প্রশ্নে আসতে পারে যদি এক সংকর জননের ক্রস দেয়, সেখানে ওটা তিন দিল, আর দু নম্বরের জন্য
জিজ্ঞেস করবে যে পৃথকীভবন সূত্রটা কি লেখো, দুই, বা যদি ক্রসটা দিয়ে দিল তিন নম্বরের দ্বিসংকর জনন, তাহলে দু নম্বর প্রশ্ন যেটা আসবে সেটা আসতে পারে স্বাধীন সঞ্চালন সূত্রটা কি সেটা বিবৃত করো, ঠিক আছে? এইরকম ভাবে পাঁচ নম্বর প্রশ্নটা তোমাদের এবছর আসবে। তৃতীয় অধ্যায় থেকে তো একটা প্রশ্ন আসবেই, তো তোমরা এইটা একটা প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে ধরে রাখতে পারো। ক্রসই দেবে, নয় জিন ঘটিত ক্রসগুলো দেবে, কিংবা এই এক সংকর দ্বিসংকরণের ক্রসগুলো দেবে, ঠিক আছে? 2023 জন্য নেক্সট, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও, মানে এমনি কোনো রোগ নয়, সুস্থ মানুষ সেরকম প্রকরণের উদাহরণ যদি কানের লতি, মুক্তলতি, যুক্তলতি, রোলার জিব, এইগুলো হয়ে যাবে অ্যান্সার। কানের লতি লিখতে পারো, মুক্তলতি, যুক্তলতি বা রোলার জিব, যে কোনো একটা লিখবে। নেক্সট দেখো কি বলেছে, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই হিসেবে ব্যবহার করে বাদামের খোসাটা ভাঙে, ঠিক আছে? আমি আর লিখলাম না, অ্যান্সারটা বলে দিলাম। তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা খুঁজে বার করো, মানে একটা জিনিস বাকি সবগুলোকে বলবে। এসপিএম, সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। এই সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটারটা বায়ুর মধ্যে থাকে, যার জন্য কি হচ্ছে ফুসফুসের রোগ সৃষ্টি করতে পারে, আর কি করে, গ্রিন হাউস গ্যাসগুলোও মিশে থাকতে পারে এই সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটারের মধ্যে। এই তিনটে জিনিসই কি করে, বায়ু দূষণ ঘটায়। তাহলে সব কিছুই বায়ু দূষণ একটা বড় সেন্সে কথা, এই বায়ু দূষণের মধ্যে এই তিনটে জিনিস পড়ছে, তাহলে কোন জিনিসটার অন্তর্গত একটা জিনিস, অ্যান্সার হয়ে যাবে বায়ু দূষণ। দেখো লাস্ট কোয়েশ্চেন কি, স্থানীয় মানুষ ও বন দফতর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম লেখো। এটা যেটা স্থানীয় মানুষ আর বন দফতর একসাথে জঙ্গল পুনরুদ্ধারের ব্যবস্থা করে সেটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? 2.6 তাহলে আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।